এই আর্টিকেলটা তোমরা অবশ্যই পড়ে নেবে। কে লিখেছে? ডক্টর দেবব্রত দত্ত। যাক, পুরোটা পড়লে 32-33 হয়ে গেল। এরপরে আসছি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গায়, যে জায়গাটার জন্য আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের, মান্থলি যে আমরা ম্যাগাজিন নিই, তার আসল কারণ হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে জানার জন্য। এই ক্ষেত্রে আমরা দেখব যে যে 34 পাতায় কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, এই জায়গাগুলো থেকে সব থেকে বেশি কম্পিটিটিভ পরীক্ষার যে প্রশ্ন আসে সেটা এই সমস্ত জায়গা থেকেই আসে। কারণ এখানে ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখানো হয়, কোনো আজগুবি গল্প এখানে থাকে না। সুতরাং প্রত্যেকটা কোশ্চেন আমাকে এখানে ভালো করে মুখস্থ করতে হবে দেখে দেখে। প্রথমে দেখো যে ছবি দেওয়া আছে, কিছু কিছু কোশ্চেনের আবার ছবি দেওয়া নেই, কিন্তু সেটা আমাদের ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা কোশ্চেন এইভাবে ধরে ধরে আমাদেরকে পড়তে হবে, প্রত্যেকটা কোশ্চেন, সে ছবি দেওয়া থাকুক বা না থাকুক। হয়ে গেল, এইভাবে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ে পড়ে নেব, এই সাইড এই সাইড, অর্থাৎ 35 পাতা এইভাবে আমরা ক্লিয়ার করে নেব। তার সাথে সাথে আমরা দেখব পরের পেজ, পরের পেজে রয়েছে, পরের পেজে রয়েছে ব্যাকরণ, অর্থাৎ বাংলা ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণে দেখো, বাংলা ব্যাকরণ কেন দেওয়া হচ্ছে, লাস্ট কয়েক মাসে আমরা দেখছি যে বাংলা ব্যাকরণ প্রত্যেকটা সেটে রয়েছে। কারণ আমরা জানি যে আগামী 11ই ডিসেম্বর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে, অর্থাৎ প্রাইমারি টেট পরীক্ষা রয়েছে, সেখানে বাংলা একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে রাখা হয়েছে। তাই বাংলা ব্যাকরণ কিন্তু বারবার কিন্তু প্র্যাকটিস সেটে রাখা হচ্ছে। তো আমাদের যারা পরীক্ষার্থী রয়েছে প্রাইমারি টেটের, তারা ভীষণ ভীষণভাবে হেল্প পাবে এই কোশ্চেনগুলো তোমরা দেখবে। এই মাসে যেটা দিয়েছে সেটা হচ্ছে শব্দ গঠনে ধাতুর ব্যবহার, অর্থাৎ এই ধাতুর ব্যবহার কি সেটা আমাদেরকে এই চ্যাপ্টারের মধ্যে শেখানো হয়েছে। তো তোমরা যারা প্রাইমারি টেট দেবে তারা কিন্তু এটা অবশ্যই করে পড়বে, আর যারা অন্য অন্য কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছো তারা কিন্তু এইটাকে স্কিপ করে যেতে পারো। এরপরে এরপরে আসছে 38 পাতায় জেনারেল ইংলিশ। এই জেনারেল ইংলিশটা কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এটা পড়বে। সে তুমি প্রাইমারি টেট দাও বা WBCS দাও বা CGL, MTS, SSC, জিডি কনস্টেবল, WBP, যা হোক পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় সরকারের যেখানে ইংলিশ সাবজেক্টটা থাকে সেই জায়গাটা কিন্তু আমাদের এই ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পার্ট নেয়। তো এখানে জেনারেল ইংলিশ আমরা দেখব, এখানে কোশ্চেন হিসাবে রয়েছে 74খানা কোশ্চেন কিন্তু আমাদের এই সেটটাতে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ধরে ধরে তোমরা সলভ করার চেষ্টা করো এবং অ্যান্সার কিন্তু শেষে এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যান্সারও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। কিন্তু একটা রিকোয়েস্ট তোমাদের প্রত্যেকের কাছে, এই ইংলিশটা কিন্তু কেউ বাদ দেবে না, অবশ্যই তোমরা কিন্তু ইংলিশ পড়বে। এর সাথে সাথে এরপর 40 পাতায় 40 পাতায় আমরা দেখছি যে এই এই পাতায় রয়েছে ভারত কথা, অর্থাৎ ভারতের ইতিহাস, ভারত কথা অর্থাৎ ভারতের ইতিহাস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য এক্সাম দিতে গেলে ইতিহাস একটা ভাইটাল রোল প্লে করে, আর একটা চ্যাপ্টার হিসাবে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখানে দেওয়া হয়েছে যেটা ফিরোজ শাহ তুগলক সম্পর্কে। আমরা জানি সুলতানি ডাইনাস্টি, অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের মধ্যে এটা রয়েছে। তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে খুঁটিয়ে খুঁটিয়ে, কারণ এখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে। তো কখনোই ভুল করবে না, এইগুলোকে স্কিপ করবে না, কারণ এইগুলোকে স্কিপ করা মানে তুমি চাকরি পরীক্ষা থেকে আর হাজার হাজার স্টুডেন্টের মধ্যে থেকে পিছিয়ে পড়বে। কি আছে এখানে দেখো, ইনফরমেশন দেওয়া আছে ফিরোজ শাহ তুগলক সম্পর্কে, বিভিন্ন ছোট ছোট ইনফরমেশন, প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ। কারণ এই এটা আলোচনা করার সাথে সাথে দেখো একটু পরেই রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তুমি কিন্তু এইটা যদি ডিটেলসে ভালো করে পড়ো প্রথম থেকে, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো, অর্থাৎ কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তোমরা পেরে যাবে। তাছাড়া অনেক বেশি কোশ্চেন, অনেক বেশি অ্যান্সারও তোমরা কিন্তু করতে পারবে, কারণ এইটুকু পড়লে সে এখানকার সব কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে এমন নয়, আবার এইখানকার অ্যান্সার করা ছাড়াও এর বাইরে গিয়েও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে।
তাই এই জায়গাগুলো একটা কোশ্চেন একটা লাইন কিন্তু বাদ দেওয়া যাবে না, অর্থাৎ এইটুকু একটু খেয়াল রাখতে হবে। এবং যে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে তার কিন্তু উত্তর পর্ব কিন্তু শেষ পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ কোশ্চেনের সাথে সাথে উত্তরও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপরের পেজে আমরা দেখব, এরপরে রয়েছে ভারতে ইক্ষু চাষ, অর্থাৎ ভূগোল, ভারত কথা, ভারতের ভূগোল, এই জায়গাটায় এই মাসের যে চ্যাপ্টার সেটা হচ্ছে ভারতের ইক্ষু চাষ। এই ভারতের ইক্ষু চাষ অর্থাৎ আখ চাষের উপযোগী যে জলবায়ু, আখ চাষের অনুকূল পরিবেশ, কি কি দরকার হয়, ভারতের আখ চাষের যে ইতিহাস সেটাও তোমরা এখান থেকে জানতে পারবে, কোন রাজ্য উৎপাদনে কেমন ভূমিকা পালন করছে সেটা আমরা ভালো করে এখান থেকে দেখে নেব। এবং এখানে দেখো আখ চাষের জন্য অনুকূল পরিবেশ এটা খুব খুব খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়বে, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এগুলোকে কখনো স্কিপ করা যাবে না। তার সাথে সাথে পরের পাতা যাব, পরের পাতা আমাদের হচ্ছে 43 পাতা। এই 43 পাতায় দেখবো যে অর্থ অনুকূল অর্থনৈতিক পরিবেশ, অর্থাৎ এই আখ চাষেরই অর্থনৈতিক পরিবেশটা আছে, পুরো কারণগুলো আমরা পড়বো। তার সাথে সাথে এই দিকটাতে আমরা দেখছি যে নমুনা প্রশ্নপত্র রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টান্ট। এই একটা চ্যাপ্টার পড়ার পরে সেই চ্যাপ্টারের যে কোশ্চেন এখানে দেওয়া আছে সেই কোশ্চেনগুলো আমাদেরকে ভীষণভাবে হেল্পফুল, অর্থাৎ হেল্প করবে। তোমরা অবশ্যই এটা পড়বে, অ্যান্সারগুলো শেষে দেখো করা আছে, অর্থাৎ এইখান থেকে তুমি এই কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবে। এরপরে আমরা দেখব যে সাধারণ মানসিক দক্ষতা, অর্থাৎ এই সাধারণ মানসিক দক্ষতাটা কি না, এটাকে জিআই বা রিজনিং বলা হয়, আমরা প্রত্যেকেই জানি। তুমি যে পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হও না কেন বা প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে ইংলিশ যেমন কম্পালসারি একটা গুরুত্বপূর্ণভাবে সেটাকে দেখতে হয়, ঠিক জিআইও ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ, তাই এই জিআইটাও তোমাদেরকে কিন্তু করতে হবে। হ্যাঁ, এখানে আমি বিশেষ কিছু বলবো না, এখানে যত জিআই আছে দেখো 44 পাতা, এই 44 পাতা আর হচ্ছে 45 পাতা, এই 2 পাতা মিলে যত আছে সব কিছুই করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো 53খানা মাত্র, কেবলমাত্র 53খানা জিআই আছে, কয়েকদিনের মধ্যে একদিন দুদিন ধরে এটা করে ফেলবে। এখানে সমাধান উত্তর দেওয়া আছে, তার আবার সমাধান দেওয়া আছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে এই চ্যাপ্টারটা। সুতরাং এখানে একটা ধরনের জিআই কিন্তু নেই, বিভিন্ন ধরনের জিআই আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে, অর্থাৎ এই বিভিন্ন ধরনের জিআই কিন্তু একটা প্র্যাকটিস সেট, যেহেতু তোমাদের ভীষণ হেল্পফুল হবে এটা। তো আমরা এরপরে যাব, এরপরে আমরা দেখছি যে প্রাথমিক টেট, পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষার 5টা সেট নমুনা প্রশ্ন উত্তর কিন্তু রয়েছে, অর্থাৎ 5 সেট রয়েছে। এই 5 সেট কারা পড়বে, এই 5টা সেট আমি বারবার বলবো যে এই 5টা সেট কেবলমাত্র পড়বে যারা এই আগামীর 11ই ডিসেম্বর যারা প্রাথমিক টেট পরীক্ষায় বসতে চলেছে তারা ভীষণভাবে উপকৃত হবে, এইগুলো করবে তারা। কিন্তু অন্যান্য যারা কম্পিটিটিভ খাটছো বা পরিশ্রম করছো, প্রিপারেশন নিচ্ছ, তারা কি করবে, তারা এখান থেকে পুরোটাই কি স্কিপ করে যাবে, না তারা এখান থেকে পুরোটা স্কিপ করবে না। কারণ কি দেখো, এখানে পার্ট পার্ট ভাগ করা আছে, এখানে দেখো প্রথম ভাষা বাংলা, প্রথম ভাষা বাংলা, আমি বাংলা প্রয়োজন নেই, তোমরা স্কিপ করে যেতে পারো। এখানে আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অর্থাৎ এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশটা তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, সে তুমি যে পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও না কেন, এটা পড়বে। কারণ এখানে গ্রামার আছে, এখানে কম্প্রিহেনশন সিন থেকে কোশ্চেন করা আছে, তো এইটা কিন্তু কখনো বাদ দেওয়া যাবে না। ঠিক এইভাবে দেখো পরের পার্টটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুর বিকাশ ও শিখন তত্ত্ব, এই জায়গাটা, এই জায়গাটা তোমরা স্কিপ করে যাবে, যারা কম্বাইন্ডের স্টুডেন্ট তাদেরকে বলছি আর কি। এই সাইডে দেখো পরিবেশবিদ্যা বলে একটা চ্যাপ্টার রয়েছে, মানে এই প্র্যাকটিস সেটের মধ্যেই পরিবেশবিদ্যার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন সাজানো আছে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জন্য হেল্পফুল, প্রত্যেককে এটা পড়তে হবে, কারণ প্রত্যেকেই আমরা জানি যে সায়েন্স থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু থাকে। তো এখানে আমরা দেখব যে কিছু কোশ্চেন কিন্তু রয়েছে, প্রায় 30টা কোশ্চেন রয়েছে আমাদের এর থেকে, পরিবেশ থেকে, তাই 30টা কোশ্চেন যদি আমি এখান থেকে পেয়ে যাই তো আমার অনেকটাই কিন্তু হেল্প হয়ে যাবে। এরপরে
মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে অঙ্ক। দেখো এই অঙ্কর জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। অঙ্ক এখানে কিন্তু অঙ্ক যে কটা আছে, তোমরা কম্পিটিটিভ যারা পড়ছো, টেটের কথা বাদ দিয়ে বলছি, টেট তো সমস্তগুলোই করবে, কিন্তু যারা কম্বাইন্ডে খাটছ তাদেরকে বলবো যে তোমরা এই অঙ্কের সারি ধরে সবগুলো কিন্তু তোমরা পড়বে। অর্থাৎ এই অঙ্কগুলো দেখো প্রচুর অঙ্ক দেওয়া আছে, পাটিগণিত, তারপরে তোমার পরিমিতি, এই জায়গাগুলো রয়েছে, তোমরা এই অঙ্কগুলো সরলীকরণ, অনেক চ্যাপ্টারের অঙ্ক কিন্তু একসাথে মিক্সড আপ করে রাখা হয়েছে, তো এটা অবশ্যই তোমরা করবে। কারণ অঙ্ক প্র্যাকটিস না করলে আর যাই হোক চাকরি পাওয়া কিন্তু দুষ্কর হয়ে যাবে, তাই অঙ্ক এই সমস্ত জায়গার থেকে অঙ্কগুলো তুমি যদি করতে পারো তাহলে দেখবে তোমার কনফিডেন্সের যে লেভেল সেটা কিন্তু অনেক বাড়বে। তো এটা দেখো এইভাবে রয়েছে, অঙ্ক শেষ হয়ে গেল, তারপর এইগুলোর পুরো সেটের অ্যান্সার তোমরা দেখে নেবে, অঙ্কের সমাধান, জিআইয়ের সমাধান আছে, এগুলো তোমরা দেখবে। এবার এইভাবেই কিন্তু এই 2 সেট 3 সেট 4 সেট করে দেখো এখান থেকে আবার দ্বিতীয় সেট শুরু হয়ে গেল। ঠিক যেইভাবে আমি বললাম যে ফার্স্টের সেট যেইভাবে পড়তে বললাম, ঠিক সেকেন্ড সেটটাও এইভাবে পড়বে, থার্ড, ফোর্থ, ফিফথ, এইরকম যে 5টা সেট আছে পুরো 5টা সেটে কিন্তু তোমরা একইভাবে সলভ করবে। এ দেখো এটা 4 নম্বর সেট, আমি আর দাগাচ্ছি না, কারণ শুধু শুধু বাড়িয়ে লাভ নেই, ভিডিওর দৈর্ঘ্য বাড়িয়ে কোনো লাভ নেই, তাই 5টা সেটের এই জায়গাগুলো তোমরা খুব ভালোভাবে করবে, তাহলে দেখবে তোমাদের কিন্তু কনফিডেন্স লেভেল এবং তোমাদের অনেকটাই হেল্প হবে। কনফিডেন্স লেভেল যেমন বাড়বে তেমনি অনেক হেল্প হবে। তাহলে আমরা দেখবো যে 79 পাতা পর্যন্ত আমাদের কিন্তু প্রাইমারি টেটের 5টা সেটের কোশ্চেন সলভ হয়ে যাবে এইভাবে। অর্থাৎ যারা টেট দেবে তাদেরও উপকার, আর যারা কম্পিটিটিভ পড়ছো কম্বাইন্ডের পরীক্ষা দেবে তারাও কিন্তু ভীষণ উপকৃত হবে। আমরা এরপরে বাকি যে কয়েকটা পেজ রয়েছে সেই পেজটার স্ট্র্যাটেজি একটু আলাদা হবে, তাই এক ভিডিওতে বাড়িয়ে দীর্ঘায়িত করছি না, তোমরা পড়তে থাকো। আর এটা আশা করছি তোমাদের খুব হেল্প হবে, কারণ সমস্ত পড়ে মাথা বোঝা চাপিয়ে লাভ নেই, স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাদেরকে পড়তে হবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, লড়তে থাকো, ফির মিলেঙ্গে।